না, তোকে ফটোসুন্দরী কম্পিটিশনে যেতে দেওয়া হবে না। আমি অবশ্যই ফটোসুন্দরী কম্পিটিশনে যাব। লোপা, এসব বিষয়ের প্রতি একবার ঝোঁক দিলে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আমাকে অবশ্যই যেতে হবে। তোমরা আমাকে নিষেধ করো না, প্লিজ। আমি কি কিছুই বুঝি না? এই, কি বুঝিস নি, কি বুঝিস? আমি কাপড় চোপড় পরছিলাম, আর আপনি দরজার আড়াল থেকে চুপি চুপি দেখে মজা নিচ্ছিলেন। ছি, আমি লজ্জায় মরে গেলাম। এই, এখানে কি হয়েছে? আপা, আমি তোদের এখানে আর থাকবো না। কি, কেন? আমি এখানে বসে কাপড় পরছিলাম, দরজা খোলা ছিল, তা আমি লক্ষ্য করিনি। তোর জামাই দরজার পাশে এসে ঝড়ের মতো আমার সব কিছু দেখে ফেলেছে। না মা, মিথ্যে কথা। আমি পাপাকে জোর করে এখানে নিয়ে এসেছি, পাপা চুরি করে কিচ্ছু দেখেনি। মা দীপা, চলো স্কুলে যাবে। তোকে আমার বোন বলে ডাকতে লজ্জা লাগে। লম্বা পা চাত হয়েছিস, বয়স 20 হয়ে বুড়ি হয়েছিস, অথচ সামান্য বুদ্ধিটুকু নেই। কি সুন্দর মানুষটার নামে তুই যে কলঙ্ক তৈরি করার চেষ্টা করেছিস, আল্লাহ তা রক্ষা করেছে। এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে চলে যা, নইলে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ব্যায়ামে সারাদিন সেজে গুজে ফটো সুন্দরী হওয়ার নামে কত ছেলের মাথা খেয়েছিস, আর অন্যের নামে মিথ্যে দুর্নাম। আমি স্কুল থেকে এসে যেন তোর মুখ না দেখি। আমি ফটো সুন্দরী হব। স্যার, আমাকে শ্রীনগর ও পলাশবাড়ি থানার দায়িত্বে পোস্টিং দিতে হবে। ইয়ে, কি ব্যাপার রাকিব? তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে, কি ব্যাপার বলো তো। স্যার, আমি রমজান ও হাকিম সিকদারের সন্ধান পেয়েছি, ওরা ওই এলাকাতেই থাকে। ঠিক আছে, আমি ওই থানার ওসিকে বলে দিচ্ছি ওদেরকে গ্রেফতার করে এখানে পাঠাতে। স্যার, ওরা বিরাট গ্রুপ, ওদেরকে যেমন তেমন লোক গ্রেফতার করতে পারবে না। তাছাড়া স্যার, আজ পর্যন্ত আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে কিছুই চাইনি, চাচ্ছি শুধু একটি সন্ত্রাসী সংঘবদ্ধ দলকে গ্রেফতার করে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে। রাকিব, তুমি যদি সত্যিকারে একটি সন্ত্রাসী সংঘবদ্ধ দলকে গ্রেফতার করার জন্য পোস্টিং নিতে চাও, তাহলে এক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। স্যার, আর তুমি যদি আইনকে নিজের হাতে পেয়ে ব্যবহার করতে চাও, তাহলে সেটা তোমার ভুল হবে। না স্যার, আমি আপনাকে কথা দিতে পারি, আইন আমি নিজ হাতে পেয়ে নিজের ইচ্ছা মতো ব্যবহার করব না, আইন তার নিজের গতিতেই চলবে। ওকে, আমি তোমার পোস্টিং দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার।